আজকের এই ভিডিওতে আমরা অশুদ্ধি সংশোধন নিয়ে কথা বলবো খুব সংক্ষিপ্ত একটা ভিডিও তো এই টপিক থেকে বিগত প্রাইমারি অর্থাৎ দু হাজার পনেরো প্রাইমারি প্রশ্ন এসেছিল তো স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো ওখানে চারটে বাক্য দেওয়া ছিল পরীক্ষাতে তো সেখান থেকে আইডেন্টিফাই করতে বলেছিল যে কোন বাক্যটার মধ্যে ভুল আছে তো একটি বাক্য দেখো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আকণ্ঠ পর্যন্ত খেয়ে হাসপাশ অবস্থা এই যে একটি বাক্য এটা ওই প্রশ্নতে ভুল ছিল তো অশুদ্ধি সংশোধনের যে বিষয়টা সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে তো আজকে অশুদ্ধি সংশোধন থেকে জাস্ট এটা একটা প্রথম পার্ট এর জন্য জাস্ট খুব সংক্ষিপ্ত পাঁচটা অশুদ্ধি সংশোধন দেখছি এর পরের পার্টগুলোতে আরও নানা ধরনের অশুদ্ধি সংশোধন এবং সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো তো ভালো মতো ভিডিওগুলো দেখবে আর চ্যানেলের সাথে অবশ্যই থাকো এই টাইপের অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপলোড হবে সেগুলো অবশ্যই দেখে নিও তো এটার কি ভুল আছে সেটা আলোচনা হচ্ছে ভালো মতো একটু দেখে নাও এবারে একটু আগে যে দেখলাম আমরা আকণ্ঠ পর্যন্ত যে ভুল ছিল সেটা কি ভুল সেটা এখন আলোচনা করছি ভালো মতো একটু দেখে নাও তো এখানে যেটা বলা আছে স্ক্রিনের সাথে একটু মিলিয়ে নেবে যেটা আকণ্ঠ পর্যন্ত খেয়েছি এটা হচ্ছে অশুদ্ধ একটি বাক্য তার কারণ কি আকণ্ঠর সাথে কখনোই পর্যন্ত এই শব্দটি বা এই পথটি কিন্তু ব্যবহার করা যায় না ভালো মতো দেখে রাখবে যেটা শুদ্ধ বাক্য যেটা সেটা হচ্ছে আকণ্ঠ খেয়েছি একটা জিনিস মনে রাখবে আকণ্ঠর সাথে কখনোই পর্যন্ত হবে না এটা খেয়াল রাখবে অবশ্যই এবারে আমরা যে বাক্যটা দেখছি যে ভুল বাক্য সেটা হচ্ছে লোকটি মিথ্যা সাক্ষী দিল এটা হচ্ছে ভুল বাক্য আর যেটা ঠিক বাক্য সেটা হবে লোকটি মিথ্যা সাক্ষ্য দিল তো বিষয়টা একটু খেয়াল করবে কোনো একজন লোক মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষী কিন্তু দেয় না কারণ যে সাক্ষ্যটা দিচ্ছে বা প্রমাণ যে দিচ্ছে তিনি নিজেই হচ্ছেন সাক্ষী তাকেই সাক্ষী বলা হয় তো সাক্ষী যেটা দিচ্ছে সেটাই হচ্ছে সাক্ষ্য তাই যে লাইন সেটা হচ্ছে লোকটি মিথ্যা সাক্ষ্য দিল এটা কিন্তু ঠিক বিষয়টা একটু ভালো মতো অবশ্যই খেয়ালে রাখবে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রাইমারি ডেটে আসতে পারে এবারের বাক্যটি হচ্ছে যেটা ভুল বাক্য সেটা হচ্ছে সে আরোগ্য হয়েছে এটা হচ্ছে ভুল এটাকে যদি আমরা শুদ্ধভাবে বলি সেটা হবে সে আরোগ্য লাভ করেছে এইভাবে হবে বাক্যটা তো ভালো মতো একটু দেখে নাও এবারে যে বিষয়টা দেখছি এই বিষয়টা এবং এর পরে যে আরেকটা সেন্টেন্স দেখব সেটা দুটো একটু বিষয়টা ভালো মতো খেয়াল করবে তো এবার প্রথমে যেটা আছে অশুদ্ধ বাক্য যেটা সেটা হচ্ছে এই দলিলে তোমার স্বাক্ষর দরকার তো স্পেলিংটা ভালো মতো দেখবে দন্তস্বয় আকার দিয়ে কিন্তু এই স্বাক্ষর বানানটা আছে যেটা অশুদ্ধ এবার বিষয়টা হচ্ছে এখানে যেটা বলা আছে যে এই দলিলে তোমার স্বাক্ষর দরকার তার মানে হচ্ছে এখানে সিগনেচারের কথা বলা হচ্ছে আর সিগনেচারের যেটা বাংলা স্পেলিং বা মানে যেটা সেটা কিন্তু দন্তস্বর নিচে একটা ব হবে ওটা হচ্ছে বানান তাই শুদ্ধ বানান বাক্য যেটা সেটা হচ্ছে এই দলিলে তোমার স্বাক্ষর দরকার অর্থাৎ সিগনেচার লাগবে এর জন্য দন্তস্ব নিচে ব এই সিগনেচারের বাংলাতে করলে কিন্তু এরকম হবে স্বাক্ষর বানানটা তো ভালো মতো এই বিষয়টা দেখো আর এরপরে যেটা আসবে সেটাও একটু দেখবে তাহলে দুটার মধ্যে কিন্তু কম্পেয়ারটা করতে পারবে যে কি হচ্ছে এবারের বিষয়টা লক্ষ্য করো এবার যে প্রথমে ভুল একটি বাক্য আছে সেটা হচ্ছে লোকটি স্বাক্ষর হয়েছে স্বাক্ষর হয়েছে বলতে এখানে লোকটি পড়াশুনো শিখেছে এরকম লিটারেট হয়েছে এরকম তো এই ক্ষেত্রে যে বানানটা দেওয়া আছে দন্তস্বর নিচে ব দিয়ে বানান যেটা সেটা কিন্তু ভুল তার কারণ একটু আগে আমরা দেখলাম এই বানানের মানেই হচ্ছে সিগনেচার তো যেটা শুদ্ধ বাক্য সেটা হবে লোকটি স্বাক্ষর হয়েছে অর্থাৎ দন্তশয় আকার দিয়ে যে বানানটা সেটা তো এই দন্তশয় আকার দিয়ে যে বানানটা স্বাক্ষর এটার মানে হচ্ছে লিটারেট হওয়া বা পড়াশুনো শিখেছে লিখতে পড়তে পারে এরকম তো স্বাক্ষরের ক্ষেত্রে দুটো বিষয় একটু ভালোমতো দেখে নাও একটার মানে হচ্ছে পড়াশুনো জানে এমন একজন ব্যক্তি আরেকটার মানে হচ্ছে সিগনেচার তো দুটো বিষয় আগের বাক্যটা আর এই বাক্যটা একটু মিলিয়ে ভালো মতো একটু দেখে নেবে তাহলে কিন্তু কনফিউশন যেটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই জাস্ট একটা শুরুর ভিডিও এই টপিকের ওপর তো ভালো মতো একটু দেখো আর এরপরে পার্টগুলো আসবে আরও সেগুলো অবশ্যই দেখে নিও আর চ্যানেলের সাথে অবশ্যই থাকবে কিছু না কিছু হেল্প অবশ্যই এই চ্যানেল থেকে হবে তো ভালো মতো একটু দেখে নাও অবশ্যই কাজে লাগবে আজকের জন্য ভাই